নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় এমপি পুত্র ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের ওপর হামলা চালায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফানের দেহরক্ষী সহ কয়েকজন। এই ঘটনায় গতকাল হাজি সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে মাদক, অবৈধ অস্ত্রসহ অনুমোদনহীন যন্ত্রপাতি উদ্ধার করে র‍্যাব। এই ঘটনায় মাদক সেবন ও অনুমোদনহীন ওয়াকিটকি ব্যবহারের দায়ে ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে 1 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন পুরান ঢাকার চকবাজার থেকে সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, নতুন করে কি কোনো মামলা হয়েছে? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? অপল, আপনি জানেন যে অভিযানটি চালানো হয়েছে গতকাল, সেই অভিযানে যে সকল অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে, অর্থাৎ অস্ত্র, মদ সহ অন্যান্য যে সকল জিনিসপত্র, এই বিষয়ে কিন্তু র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে এবং এই মোট ঘটনায় আসলে দুটি মামলা দায়ের করার প্রস্তুতি রয়েছে এখন পর্যন্ত চকবাজার থানায়। তবে সেই মামলা দুটি আসলে দুপুরের আগে হচ্ছে না, আমি কিছুক্ষণ আগেও র‍্যাবের সাথে কথা বলেছি। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন যে দুপুরের পর বিকেলের দিকে মামলা দুটি দায়ের করবেন, মামলার যে সকল প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পন্ন করছেন তারা, সেই সকল কার্যক্রম তারা সম্পন্ন করছেন। এর বাইরে আপনি জানেন যে একটি টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে, সেখানে বিভিন্ন মানুষজনকে ধরে এনে নির্যাতন চালানোর অভিযোগ কিন্তু রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু জানিয়েছেন যে সেখানে নির্যাতনের ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছেন যে আসলে কাদেরকে সেখানে নির্যাতন চালানো হয়েছে, কী কারণে সেই নির্যাতনগুলো চালানো হতো এবং সেই সংখ্যা কত হতে পারে, এই বিষয়গুলো খোঁজা হচ্ছে। এর বাইরে কিন্তু আপনি জানেন যে মারধরের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় যে আসামি ছিল তার দেহরক্ষী অর্থাৎ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের দেহরক্ষী, তাকে কিন্তু সকালে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং চকবাজার থানায় যে মামলা দুটি দায়ের হওয়ার কথা, সেই মামলা হলে আসলে সেই মামলার পরবর্তীতে যে সকল আইনানুগ ব্যবস্থা রয়েছে সেগুলো পুলিশের পক্ষ থেকে আইনানুগ যে সকল ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করা হবে। আপনি জানেন যে গতকাল অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত যে সাজা দিয়েছে সেই সাজায় কিন্তু ইরফান সেলিম এরই মধ্যে কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে যে মামলাগুলো হবে সেই মামলায় আসলে যদি তাকে প্রয়োজন মনে করেন বা রিমান্ডের সুযোগ যদি থাকে বা পুলিশ যদি মনে করে সেখানে আসলে সেই আইনের পদক্ষেপ অনুযায়ী সেগুলো হয়তো চাওয়া হবে। তো এই ছিল অপল আমার কাছে সবশেষ খবর। চকবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল সোহাগ।